নমস্কার বন্ধুগণ আধুনিক ভারতের ইতিহাসের এই শিডিউলে আমিজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের বিষয় ভারতে ইউরোপীয় কোম্পানিগুলির আবির্ভাবের দ্বিতীয় পর্ব এর আগের ভিডিওতে আমরা এই ঘটনা নিয়েই আলোচনা করেছিলাম যেখানে আমরা আলোচনা করেছিলাম পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে এছাড়াও আমরা আলোচনা করেছিলাম যে এই কোম্পানিগুলি কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কবে তারা ভারতে আসে তো আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি আগে দেখে নিন হলে এই ভিডিওর সঙ্গে আপনারা লিংক করতে পারবেন না সেই ভিডিওর লিংক আমি ওপরের আই বটনে দিয়ে রেখেছি এছাড়াও আমি আধুনিক ভারতের ইতিহাস সম্পর্কে যে যে ভিডিও বানিয়েছি সেগুলি আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আধুনিক ভারতের ইতিহাসের মধ্যে পেয়ে যাবেন যেগুলি পরপর আপনারা দেখে নেবেন এবং আমার এই চ্যানেলটি ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় এবং তার অনেক পরে পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় তারও পরে ষোলোশো দুই খ্রিস্টাব্দে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় এবং এটা আমরা দেখেছিলাম আগের ভিডিওতে যে এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা পরে হলেও ইংরেজদের আগে ভারতে আসে এরও পরে আসে ডেনমার্কের কোম্পানি এবং ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আজকে আমরা এই ডেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডেনমার্কের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে আলোচনা করব। তো এই এতগুলো কোম্পানি ভারতে কেন এসেছিলো বা কেন আসতে চাইতো তারা ভারতের সঙ্গে কেন ব্যবসা বাণিজ্য করতে আগ্রহী হয়েছিল তার কারণ হিসাবে প্রথমেই বলা হয় পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে আসে তখন তারা শুধুমাত্র একাই ছিল ভারতে ভারতে এসে তারা ব্যবসা বাণিজ্য করে এবং সেই ব্যবসা বাণিজ্য থেকে বিপুল পরিমাণে লাভ করে কারণ ভারত থেকে তারা নিয়ে যেত মশলা সেই মশলার ইউরোপের বাণিজ্য বাজারে চাহিদা খুব বেশি ছিল আর সেই মশলা রপ্তানি করে পর্তুগিজরা ব্যাপক পরিমাণে লাভ করে আর সেই লাভের অঙ্ক দেখেই বাকি সমস্ত কোম্পানি ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য আগ্রহ প্রকাশ করে যাই হোক এই পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয় যদিও এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম অনেক বড় ছিল যেটা আমরা আগের ভিডিওতেই দেখেছি সেটা হলো গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্ট অফ লন্ডন ট্রেডিং ইনটু ইস্ট ইন্ডিয়া যাই হোক আমরা সংক্ষেপেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলবো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ঠিক তার এক বছর পরে অর্থাৎ ষোলোশো খ্রিস্টাব্দে মহারানী এলিজাবেথের কাছ থেকে এই কোম্পানিটি পনেরো বছরের জন্য দক্ষিণ পূর্ব এশিয়ায় একচেটিয়া বাণিজ্যের অধিকার লাভ করে এই অধিকার লাভের পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেরিয়ে পড়ে ব্যবসা বাণিজ্য করার জন্য ষোলোশো আট খ্রিস্টাব্দে প্রথম একজন ব্রিটিশ ভারতে আসেন তিনি আসেন জাহাঙ্গীরের রাজসভায় তার নাম ক্যাপ্টেন হকিন্স এই হকিন্স জাহাঙ্গীরের রাজসভায় এসে জাহাঙ্গীরের কাছ থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য কিছু সুযোগ সুবিধা চান এবং তার কাছ থেকে এক কথায় অধিকার চান ভারতে ব্যবসা বাণিজ্য করার জন্য কারণ সেই সময় মুঘল সাম্রাজ্য ছিল ভারতের শাসনকর্তা তাই জাহাঙ্গীরের কাছে স্বাভাবিকভাবেই ব্যবসা বাণিজ্যের অধিকার চাওয়ার জন্যই এসেছিলেন এই ক্যাপ্টেন হকিন্স তো জাহাঙ্গীর ক্যাপ্টেন হকিন্সকে চারশোর মনস দিয়ে দিলেন মনস দিলেও ইংরেজদের ভারতে ব্যবসা বাণিজ্য করার অধিকার দিলেন না অনেক ঐতিহাসিক বলেন যে জাহাঙ্গীর ক্যাপ্টেন হকিন্সকে ভারতে ব্যবসা বাণিজ্য করার অর্থাৎ ইংরেজদের ভারতে ব্যবসা বাণিজ্য করার অধিকার দিয়েছিলেন কিন্তু সেটা পরে ফিরত নিয়ে নিতে বাধ্য হন এর পিছনে প্রধান কারণ ছিল পর্তুগিজরা আমরা এর আগেই দেখেছিলাম বহুদিন আগে থেকে পর্তুগিজরা ভারতে ব্যবসা বাণিজ্য করতো স্বাভাবিকভাবে ততদিন পর্যন্ত অর্থাৎ এই ষোলোশো আট খ্রিস্টাব্দ অবধি পর্তুগিজরা ভারতে একটি যথেষ্ট শক্তিশালী রূপে পরিণত হয়েছিল এছাড়াও সম্পূর্ণ আরব সাগরের ওপরে পর্তুগিজদের এক চেটিয়া অধিপত্য ছিল এবং আরব সাগর দিয়ে যে কেউ কেউ যেতে চাইলে আরব সাগর দিয়ে যে কেউ যেতে চাইলে এই পর্তুগিজদের অনুমতি নিতে হতো এবার এই জাহাঙ্গীরের ব্যবসা বাণিজ্যও চলতো এই আরব সাগর দিয়ে তাই জাহাঙ্গীরও চাননি যে পর্তুগিজদের সঙ্গে তাদের পর্তুগিজ এই পর্তুগিজদের সাথে তার মতবিরোধ হোক তার জন্যেই বলা হয় যে জাহাঙ্গীর ক্যাপ্টেন হকিন্সকে ইংরেজদের ব্যবসা বাণিজ্য করার অধিকার দেননি ষোলোশো এগারো খ্রিস্টাব্দে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হয় যে যুদ্ধের নাম সোয়ালির যুদ্ধ এই সোয়ালির যুদ্ধে শক্তিশালী পর্তুগিজরা ইংরেজদের হাতে পরাজিত হলেন আর এই ইংরেজদের যে ব্যক্তি নেতৃত্ব দিচ্ছিলেন তার নাম ছিল ক্যাপ্টেন বেস্ট এই ক্যাপ্টেন বেস্টের আন্ডারে ইংরেজরা খুব শক্তি বীরত্বের সঙ্গে লড়াই করে এবং পর্তুগিজদের হারিয়ে দেয় আর এই একটা যুদ্ধের ফলে ইংরেজদের শক্তি সম্পর্কে সকলে যে জানতে পারে যে ইংরেজরাও যথেষ্ট শক্তিশালী জাতি জাহাঙ্গীর দেখেন যে এই পর্তুগিজদের যদি ভারতে আটকাতে হয় তাহলে এই ইংরেজরাও জাহাঙ্গীরকে সব থেকে ভালোভাবে সাহায্য করতে পারেন কারণ এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম পর্তুগিজরা ভারতে ব্যাপকভাবে বিস্তার লাভ করতে শুরু করেছে তাছাড়া পুরো আরব সাগরে পর্তুগিজদের অধিপত্য ছিল স্বাভাবিকভাবেই জাহাঙ্গীরও চাইতেন যে যেভাবে হোক পর্তুগিজদের অধিপত্য একটু খর্ব করা হোক সেই কারণে এই ইংরেজদের তিনি বুঝলেন যে ইংরেজিরা যথেষ্ট শক্তিশালী এবং তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা একান্ত প্রয়োজন এই কারণেই ধীরে ধীরে জাহাঙ্গীর ভারতে ইংরেজদের ব্যবসা বাণিজ্য করার জন্য কিছু কিছু অনুমতি দিতে শুরু করলেন প্রথমেই ইংরেজরা যেটা পেল সেটা হলো ষোলোশো তেরো খ্রিস্টাব্দে এসে ইংরেজরা ভারত ইংরেজদের প্রথম কুটি স্থাপিত হলো সুরাটে সুরাটে প্রথম কুটি তাহলে ভারতে ইংরেজদের এরপরে ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে আরও একজন ইংরেজ জাহাঙ্গীরের রাজসভায় এলেন যার নাম টমাস টমাস্ট্রো আর এই টমাস্ট্রো এসে জাহাঙ্গীরের কাছ থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য অনেক কিছু অধিকার লাভ করলেন তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে অনুমতিটা টমাস টমাস্রো জাহাঙ্গীরের কাছ থেকে পেলেন সেটা হলো মুঘলদের যেখানে রাজত্ব রয়েছে ভারতের যে যে অঞ্চলে মুঘলদের রাজত্ব রয়েছে সেই অঞ্চলে যেখানে খুশি ইংরেজরা কুঠি স্থাপন করতে পারবে এইবার আমরা এতক্ষণ এই কুঠি বা ইংরেজিতে যাকে বলে ফ্যাক্টরি সেই বলি সেই কুঠি জিনিসটা কী তখনকার দিনে কুঠি একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল যেখান থেকে পুরো ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করা হতো অর্থাৎ ভারত থেকে যে সমস্ত জিনিস বিদেশে রপ্তানি করতে হতো সেটা এই কুটিতে আসতো কুঠি থেকে সেটা সেই দেশে চলে যেত অর্থাৎ ইংরেজদের কুটি হলে ইংল্যান্ডে চলে যেত পর্তুগিজদের কুটি হলে পর্তুগালে চলে যেত আবার আবার বিদেশ থেকে কোনো জিনিস এই কুটিতে আসতো আর এখান থেকেই সারা ভারতে ছড়িয়ে পড়তো তো এই কুটি নির্মাণ করা তখন একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে কোম্পানি যত বেশি কুঠি নির্মাণ করতে পারবে তাহলে তাদের তত বেশি ব্যবসা বৃদ্ধি হবে সেই কারণে এই যে অনুমতিটা জাহাঙ্গীর টমাস রোকে দিলেন যে মুঘলদের রাজত্বে যেখানে খুশি ইংরেজরা কুঠি নির্মাণ করতে পারবে এর ফলে ইংরেজরা ব্যাপকভাবে প্রসার লাভ করতে থাকে ভারতে ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ইংরেজরা মাদ্রাজ অধিকার করে এবং মাদ্রাজে একটি কুটি স্থাপন করে যার নাম দেওয়া হয় ফোর্ট সেন্ট জর্জ ফোর্ট সেন্ট জর্জ এই মাদ্রাজে স্থাপিত হয় এইবার ইংরেজরা ধীরে ধীরে বাংলার দিকে প্রবেশ করবে কারণ এর আর এই বাংলা থেকেই পরবর্তীকালে ইংরেজরা সারা ভারতবর্ষ অধিকার করবে তো আমাদের দরকার দেখা দরকার যে বাংলায় ইংরেজরা কবে প্রবেশ করলো ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে মুঘল সুবাদার শাহ সুজা ইংরেজদের হুগলিতে একটি কুঠি খোলার অনুমতি দেন আর এই ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে এই হুগলিতে খোলা কুঠিটি বাংলাতে ইংরেজদের প্রথম কুঠি এইবার আমরা চোখ রাখবো একটু ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিকে এতদিন পর্যন্ত ভারতে তিনটে বণিক শ্রেণী ব্যবসা বাণিজ্য করছিল সেটা হচ্ছে পর্তুগিজরা ডাচরা এবং ইংরেজরা ফরাসিরা এতদিনও পর্যন্ত বুঝতে পারেনি যে ইংরেজ যে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যে কী প্রভূত পরিমাণ লাভ আছে যখন তারা বুঝতে পারলো তখন তারাও একটা ইস্ট ইন্ডিয়া তারাও একটা কোম্পানি খুলে ফেলল ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত যখন হয় তখন ফ্রান্সের রাজা ছিলেন লুই চোদ্দ বাকি সমস্ত কোম্পানি ভারতে যারাই এসছে তারাই সবাই ছিল প্রাইভেট কোম্পানি কিন্তু এই ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল সরকারি কোম্পানি অর্থাৎ এটি এই রাজার আন্ডারেই ছিল এই কোম্পানিটার এই কোম্পানিটার সমস্ত কাজকর্ম চলত রাজার কথা মতো সুতরাং এই ফরাসি কোম্পানি ছিল সরকারি কোম্পানি কুটি খোল কোম্পানি খোলার পরেই ষোলোশো আটষট্টি খ্রিস্টাব্দে তারা ভারতে সুরাটে তাদের প্রথম কুঠি নির্মাণ করে তাহলে সুরাটে ফরাসিরা প্রথম কুটি নির্মাণ করে ষোলোশো আটষট্টি খ্রিস্টাব্দে এরপরের বছরই ষোলোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে নামে ফরাসিরা একটি কুটি স্থাপন করে এই সময় আরও একটি ঘটনা ঘটে যেটি আমরা আগের ভিডিওতেও দেখেছি সেটি হল ষোলোশো আটষট্টি খ্রিস্টাব্দে ইংরেজ রাজকুমারের সঙ্গে পর্তুগিজ রাজকন্যার বিয়ে হয় এবং যার ফলে ইংরেজরা বোম্বে যৌতুক হিসাবে লাভ করে এবার ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ফরাসিরা পন্ডিচেরি দখল করে এবং বাংলার চন্দননগর দখল করে এর ফলে হয় কি আমরা আগেই দেখেছিলাম ইংরেজরা বাংলায় প্রবেশ করে গেছে এই ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বাংলায় প্রবেশ করে ফরাসিরা ফলে ইংরেজ বনাম ফরাসি একটা দ্বন্দ্বের সূত্রপাত হয় যে দ্বন্দ্ব পরবর্তীকালে কর্ণাটকের যুদ্ধের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে যাই হোক নব্বই খ্রিস্টাব্দে বাংলার সুবাদার আজি ইংরেজদের কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে জমিদারি দান করে এবং এই ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে জোবচার্নক কলকাতা নগর পত্তন করেন যদিও ঐতিহাসিকরা মনে করেন যে চার্নক কলকাতার প্রতিষ্ঠাতা নয় তবুও এই ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে জুবচারণ্যক কলকাতা নগর পত্তন করেন বলেই আমরা ধরে নেব ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে কলকাতা নগর পত্তন করেন সতেরোশো খ্রিস্টাব্দে এখানে কলকাতাতে স্থাপিত হয় ফোর্ট উইলিয়াম সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ইংরেজরা লাভ করে তাদের ভারতে রাজত্ব করার হাতিয়ার ইংরেজরা একটি গুরুত্বপূর্ণ ফরমান পায় যেটি হলো ফারুক শিয়ারের ফরমান মুঘল সম্রাট ফারুক শিয়ার সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ইংরেজদের একটি ফরমান জারি করেন এবার সেই ফরমানের চুক্তি শর্তগুলি কী কী ছিল সেগুলো একটু দেখে নেওয়া যাক এই ফরমান অনুযায়ী প্রথম শর্তে এই ফারুক শিয়ার ইংরেজদের বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার দেন দ্বিতীয় মুর্শিদাবাদের টাকসাল বা টাকা তৈরির যে জায়গাটা ছিল সেই টাকশাল ব্যবহার করার অধিকার দেন এবং এই টাকসাল থেকে ইংরেজরা তাদের প্রয়োজন মতো অর্থ ছাপিয়ে নিতে পারবে এবং সেই অর্থ ভারতে বৈধ বলে ঘোষিত হয় এবং তৃতীয় মুর্শিদাবাদের নিকটবর্তী বেশ কিছু গ্রামের জমিদারি এই ইংরেজরা এই ফারুক ফরমানের ফলে লাভ করে বাংলার নবাবদের সঙ্গে ফারুক শেয়ার যে ফরমান জারি করেছিলেন তাতে শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার দেওয়া হয়েছিল কিন্তু এই ফরমানের বলে বলিয়ান হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যে সমস্ত ইংরেজরা কাজ করত বা ইংরেজ কর্মচারী যারা ছিল তারা নিজেদের ব্যক্তিগত বাণিজ্য এই বিনা শুল্কে করতে শুরু করলো এই ঘটনা বাংলার নবাবরা ভালো করে মেনে নেননি এবং এর ফলেই বাংলার নবাবদের সঙ্গে ইংরেজদের বিরোধবাদে এবং যার শেষ হয় গিয়ে পলাশির যুদ্ধে বা এবং বক্সারের যুদ্ধে সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যেটি হলো নাদির শাহ ভারত আক্রমণ করেন এবং নাদির শাহ হাতে মোগল সম্রাট মোহাম্মদ শাহ বস্যতা স্বীকার করে অর্থাৎ মোহাম্মদ শাহ হেরে যান এই ঘটনার প্রভাব ভারতের ইতিহাসে যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এতদিন পর্যন্ত ভারতের মানুষ সহ যে কোনো শক্তি জানত যে ভারতের মুঘল শাসন চলছে মুঘলরা জান সবাই মনে করতো মুঘলরা যথেষ্ট শক্তিশালী কিন্তু যখন নাতির শাহ এসে মোহাম্মদ শাহকে অনায়াসে হারিয়ে দিলেন তখন সমস্ত শক্তি বুঝতে পারল যে মুঘল সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে মুঘল সাম্রাজ্যে আর শক্তি বলে কিছু নেই আর এই হারের পর থেকেই ইংরেজরা এবং ফরাসিরা বুঝতে পারে তারা ভারতে সাম্রাজ্য স্থাপন করতে পারবে কারণ ভারতে যে প্রধান শক্তি মুঘলরা তারা দুর্বল হয়ে পড়েছে ভারতে আঞ্চলিক রাজাদের মধ্যে কোনো ঐক্য নেই সেই সুযোগে ইংরেজ এবং ফরাসিরা বুঝতে পারে যে তারা ভারতে সাম্রাজ্য স্থাপন করতে পারবে তারা শুধুমাত্র আর ব্যবসায়ী হিসাবে থাকবে না এবং এরপরেই ভারতে সাম্রাজ্য দখলের অধিকার নিয়ে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে শুরু হবে কর্ণাটকের যুদ্ধ যা সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আমরা এতক্ষণ ধরে দেখলাম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিস্তার সম্পর্কে এবার আমরা একটু সংক্ষেপে দেখে নেব ডেনমার্কের ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাকে বলা হয় ডেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে এই কোম্পানিটি ভারতে বেশি দিন ব্যবসা বাণিজ্য করতে পারেনি অল্প কিছুদিনের মধ্যেই ভারত থেকে চলে যায় তাই এই কোম্পানিটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নয় তাও আমরা এই কোম্পানিটা সম্পর্কে দু চার কথা জেনে নেব ষোলোশো ষোলো খ্রিস্টাব্দে এই ডেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দে এরা ভারতে ট্রাঙ্কুবার নামক একটি জায়গায় তাদের প্রথম কুটি স্থাপন করে এরপরে ভারতে কিছুদিন ব্যবসা বাণিজ্য করার পর আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এই ডেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের সমস্ত কুঠি ইস্ট ইন্ডিয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিক্রি করে দিয়ে ভারত ছেড়ে চলে যায় এই তিনটি ডেট মনে রাখলেই ডেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে যথেষ্ট এই ভিডিওর বিষয় এইখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ